নমস্কার, মুক্তস্বরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ছাড়া জীবন হয় না, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়। অনেক সময় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার দরুন মানুষের জীবন বিষময় হয়ে ওঠে, সম্পর্কে ছেদ ঘটে, মানুষ দিকভ্রষ্ট এবং ভ্রষ্ট হয়ে যায়। কি করে আমরা এই অতির হাত থেকে রক্ষা পেতে পারি, সেই নিয়ে আলোচনা করবেন আমাদের কাউন্সিলররা শ্রীমতী লক্ষ্মী ভৌমিক এবং শ্রীমতী ঈশিকা দত্ত। আমার পরবর্তী আলোচনা হলো উচ্চাকাঙ্ক্ষা। অনেক উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু প্রচুর বাধা আসছে। কিছুতেই পছন্দ মতো জায়গা পাচ্ছি না, কি করে ভালো থাকবো? উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ার প্রথমটাই হলো কিন্তু সাহসের অভাব। দ্বিতীয় হলো আমার যোগ্যতার সঠিক বিশ্লেষণ। তৃতীয় হলো অবাস্তব চিন্তা। তাহলে এইগুলো ঘিরেই কিন্তু উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ার প্রথম কারণ। প্রথমেই আসি সাহসের অভাব। আমাদের অনেক সময় যোগ্যতা থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না যে এইটা আমি যদি পূরণ করতে চাই, তাহলে আমার যে এর পরবর্তী ক্ষেত্রে যেই যেই সমস্যার সম্মুখীন হতে হবে, সেইগুলো করার মতো হয়তো আমার সাহস থাকে না, ফলে আমি এগিয়ে যাই না। এক, দুই, যে আমার নিজের দক্ষতা সম্পর্কেই আমার কোনো সঠিক ধারণা নেই। আমি কী করতে চাইছি, আমি কী করতে পারি, আমার কতটা দক্ষতা বা কতটা যোগ্যতা আছে, যেই উচ্চাকাঙ্ক্ষা আমি দেখেছি সেটা পূরণ করার মতো আমার সঠিক ক্ষমতা আছে, তো সেটা আমরা ভাবি না, সেই জন্য পূরণ হয় না। তৃতীয় হচ্ছে যে অবাস্তব চিন্তা করে ফেলি। আমি যেই মাটিতে রয়েছি এবং আমার যে উচ্চাকাঙ্ক্ষা, এইখানে যে ব্রিজটা, এই ব্রিজ বা মেলবন্ধন করার যা যা স্টেপ, সেগুলো কিন্তু আমার কাছে নেই। তাহলে কী করতে হবে ভালো থাকার জন্য? আত্মবিশ্লেষণ, নিজেকে চেনা, নিজেকে জানা, সেলফ অ্যাওয়ারনেস। আমি আগে নিজেকে জানি, আমার কী কী দক্ষতা যোগ্যতা আছে, মানে আমার স্ট্রেংথ কী কী আছে, আমার কাছে অপরচুনিটি কী কী আছে, স্ট্রেংথ অপরচুনিটির সাথে আমার উইকনেস কী কী রয়েছে, আমার থ্রেট কী কী রয়েছে। একটা উদাহরণ দিই, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি খুব ভালোবাসি মডেলিং করতে, কিন্তু আমার হাইট একটা মডেল করার জন্য যতটা দরকার চায়, সেই যোগ্যতা অনুযায়ী নেই। আমার পারিবারিক আর্থিক সঙ্গতি অতটা নেই সেটাকে সাপোর্ট করার মতো। আমি যে সোসাইটিতে বিলং করি, সেই সোসাইটির সাথে কনফ্লিক্টে গিয়ে আমি ওই প্রফেশনটা নিতে পারবো না, সেটাকে কতটা টিকিয়ে রাখতে পারবো আমি জানি না। সেইখানে গেলে, সেই প্রফেশনে গেলে, যেই সেই প্রফেশনে লড়াই করে ওঠার যেই যেই পদক্ষেপগুলো আছে, সেই সম্পর্কে আমি কোনো ওয়াকিবহুল নই, তাহলে আমার উচ্চাকাঙ্ক্ষাটা কখনোই পূরণ হবে না। আমাকে এই জায়গায় অ্যানালাইসিস করতে হবে। আমি ভীষণ ভালোবাসি, উচ্চাকাঙ্ক্ষা রয়েছে আমি পাইলট হব, কিন্তু আমার হাইটোফোবিয়া রয়েছে, আমি উঁচুতে উঠতেই পারি না, উঠলে ভয় পাই। তাহলে আমার এই যে আমার সম্পর্কে, এটা আমার ইচ্ছে আছে, আমার যোগ্যতাও রয়েছে, আমার স্ট্রেংথও আছে, কিন্তু আমার উইকনেস এই জায়গাগুলো, আমার থ্রেট এইগুলো, সোসাইটাল থ্রেট হতে পারে, পারিবারিক থ্রেট হতে পারে, তাদের পক্ষে সম্ভবই না সেই জায়গাটা সাপোর্ট করা, এই জায়গাগুলো দেখে নিতে হবে। এটাকে বলা হয় আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণ যদি আমি সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা থেকে আমি কখনোই ফিরে আসবো না। আমার উচ্চাকাঙ্ক্ষাটা সঠিক জায়গায় হবে, সঠিকভাবে আমি ওটাকে অ্যাচিভ করতে পারব। নমস্কার, আমি ঈশিতা, আবার এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আজকের প্রশ্নের, আজকে যা প্রশ্ন ছিল, অনেক উচ্চাকাঙ্ক্ষা কিন্তু তা সার্থক হচ্ছে না, কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, কি করে তা ঠিক করা যায়, কি করে যা উচ্চাকাঙ্ক্ষা তা সফল হয়। প্রথমে বুঝতে হবে আকাঙ্ক্ষা তো আমাদের সবার জীবনেই আছে, কিন্তু কখন আকাঙ্ক্ষাটা উচ্চ হয়ে যায়, তার মানে আমরা যা আছি তার থেকে আরও আমরা ভালো হবার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করছি, সেই সম্পর্কের দিকেই হোক, আর্থিক দিকেই হোক,
কাজের দিকে হোক, আমরা চাইছি যে অবস্থাটাতে আছি তার থেকে যেন আমরা আরেকটু ভালো থাকতে পারি। হচ্ছে না কেন, এখন তার মধ্যে যে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা যা চাইছি তার সঙ্গে কি আমাদের যা ক্ষমতা, অর্থাৎ আমাদের পড়াশুনো, আমাদের মানসিক মানসিক যাকে বলে রেডিনেস, তার জন্য যতটা খাটুনি ততটা কি আমরা করে দিচ্ছি, যে পরিমাণ ওই বস্তুটি পাওয়ার জন্য, যাই হোক পাওয়ার জন্য যে ধরনের ডেডিকেশন বা যে ধরনের হার্ডওয়ার্কের দরকার আমরা কি তা করছি। আরও বড় কথা হচ্ছে যে লক্ষ্য, যে লক্ষ্য আমরা স্থির করেছি আমরা কি সেই লক্ষ্যের জন্য পরিকল্পনা করেছিলাম, যে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে নিজেকে একটু একটু করে আরও আরও ভালো করে আরও নিজেকে তৈরি করে আমরা কি সে লক্ষ্যের দিকে এগোচ্ছি, নাকি আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর চাইছি এমন কিছু যা অনেক দূরে। যা বলতে চাইছি তা হলো আমাদের গোল রিয়েলিস্টিক কিনা, আমাদের গোল স্মার্ট কিনা। স্মার্ট গোল অর্থাৎ স্পেসিফিক, মানে আমরা যা চাইছি তাকে আমরা ঠিক করে জানি। মেজারেবল মানে অর্থাৎ আমরা কি যে যা জিনিসটা চাইছি তাকে আমরা বুঝতে পারছি কতটা চাইছি, যা চাইছি তাকে আমরা পেতে পারি, আমাদের কি সে যোগ্যতা আছে, অ্যাচিভেবল। রিয়েলিস্টিক এ কি বাস্তব, আমি কি ভাবছি যে আমি গান গাইতে চাই, আমি গান গাইতে চাই স্টেজে অনেক লোকের সামনে, কিন্তু তার জন্য কি আমি যথেষ্ট তৈরি করছি, আমার কি গলার যোগ্যতা, আমার কি কণ্ঠস্বরের যোগ্যতা সেই অনুযায়ী। এবং টাইম লিমিটেড, স্মার্ট SMART, টাইম লিমিটেড, টাইম বাউন্ড, আমরা কি জানি কতদিনে সেটা পেতে হবে। বহু কারণে অনেক সময় আমরা দেখি আমরা যা চাইছি তা হচ্ছে না, এবং তার থেকে আমাদের মনে একটি বিষাদ হয়, ডিপ্রেশন বলি আমরা, আমাদের মনে হয় তাহলে কি যোগ্য নই যা চেয়েছিলাম। এই মনের এই যে পরিস্থিতি, মনের যে স্টেট, মনের যে অবস্থা, তার কারণ অনেকখানি হয় আমাদের, আমরা যখন বুঝতে পারি না যে পারিপার্শ্বিক কোনো অবস্থা, কোনো বাধা ছাড়াও আমাদের আকাঙ্ক্ষা যা করেছিলাম সে আকাঙ্ক্ষা সার্থক হচ্ছে না। আমি এক্ষুনি যে কারণটি বললাম যে গোল বা লক্ষ্য তা হওয়া উচিত বাস্তব, বাস্তবের সাথে, বাস্তবের সাথে যোগাযোগ রেখে, এবং স্মার্ট অর্থাৎ যা আমরা আমাদের হাতের মধ্যে একটা সময়, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি, কেউ কেউ বলেন যে আমি এখন খুব মোটা হয়ে গেছি, আমি রোগা হতে চাই, আমি ওজন কমাবো, এই যে কথাটির মধ্যে, এই কথাটির মধ্যে কোনো কোনো পরিমাপ করার, কোনোভাবে জানার কতটা, কোনো কোয়ান্টিফায়েবল যাকে আমরা হাতের মধ্যে নিই, কারণ এর থেকে কিছুই বুঝতে পাচ্ছি না যে ওজন কমাতে চাই, কতটা চাই, কিভাবে চাই, কত দিনের মধ্যে চাই। আমি যদি বলি আরেকটি এর সাথে অন্যভাবে যদি বলি, আমি 5 কিলো ওজন কমাতে চাই এখন অগস্ট মাস, আমি জানুয়ারির মধ্যে, এই যে এটি হলো একটি, এটিকে আমরা বলি স্মার্ট গোল, যাকে আমরা বুঝতে পারছি কিভাবে তার দিকে ধাপে ধাপে এগোনো যায়, নিজের সামনে একটা ট্যাঞ্জিবল বা যা ধরা ছোঁয়ার মধ্যে একটা লক্ষ্য আমরা তৈরি করেছি, ধীরে ধীরে ওই দিকে আমরা কি 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 ধাপ নিয়ে, কি কি স্টেপ নিয়ে, কিভাবে আমরা নিজেদেরকে ওই দিকে ওই 5 কিলো কমানোর জন্য ওই সময়ের মধ্যে আমরা তৈরি করছি। এখন আমি ওজনের সম্পর্কে বললাম, কারণ আমরা অনেকেই ওজন কমাবার এতে থাকি, চিন্তায় থাকি। আমি এই একই কথা বলতে চাইব যদি প্রমোশনের কথা ভাবেন কাজের, ধরুন আমি যেটা বলছি তা হচ্ছে যখন আপনার চারদিকে আর সব ঠিকঠাক চলছে, ও আর বাইরের দিক থেকে কোনো বাধা নেই,
ওই লক্ষ্য ওই আকাঙ্ক্ষাটি সার্থক করার জন্য বাইরের থেকে কোনো বাধা নেই। তা যদি হয়ে থাকে তবু হচ্ছে না, বাইরে কোনো বাধা নেই তবু আমি সফল হচ্ছি না, তখন দেখতে হবে চিন্তা করে। কারণ উচ্চ আকাঙ্ক্ষা তো মানুষের ধর্ম, না হলে তো আমরা এতদিন মোমবাতি জ্বালিয়েই থাকতাম, আমাদের তো ইলেকট্রিসিটি আসতো না। উচ্চাকাঙ্ক্ষা ছিল বলে আমরা যা আছি, আমাদের সভ্যতা সবসময় চেষ্টা করেছে আরও যেন ভালো থাকি, আরও যেন কিছু কিছু আরও আবিষ্কার করি, সে আবিষ্কারটাকে যেন আমরা সমাজের নানা কাজে লাগাতে পারি। তো আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও একই জিনিস, আমরা যে অবস্থায় থাকি তার থেকে আমরা সবসময় আরও উন্নতি, আরও উচ্চ মানের জীবন, সবভাবে শারীরিক দিকে, মানসিক দিকে, আধ্যাত্মিক দিকে আমরা সবভাবেই চেষ্টা করি যা আছে তার থেকে উচ্চ মানে জীবন যাপন করব। উচ্চাকাঙ্ক্ষা খুব ভালো, কিন্তু দেখতে হবে যে আমরা আমাদের বাস্তবের সঙ্গে যোগাযোগ রেখে আছি কিনা। যদি ধরুন তাও হলো যে বাইরের বাধা নেই, নিজের ভেতরকারও যে লক্ষ্য তাও ঠিক করে চলছিল, তবু কেন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে হয়তো আরেকটু সময় লাগবে, হয়তো যে সময় আরেকটু সময় আরেকটু ধৈর্য লাগবে। এবং এখন যা করছি, তা সেই ওপর, তার উপরে পুরো মনোনিবেশ করে, পুরো কনসেন্ট্রেট করে, আরো ভালো করে পুরো মনোনিবেশ করে আমরা যেন ধাপে ধাপে সেদিকে যেতে পারি। আশা করি আপনাদের উত্তর খানিকটা দিতে পারলাম। নমস্কার। আমাদের পরের দিনের আলোচনার বিষয় হচ্ছে ক্রোধ, রাগ। অতিরিক্ত ক্রোধ মানুষের জীবনকে ভয়ঙ্কর সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে। কি করে আমরা রাগ প্রশমিত করতে পারি, রাগকে অ্যাভয়েড করতে পারি, আমাদের পরের দিনের বিষয় রাগ প্রশমিত করার উপায়।